আসসালামু আলাইকুম। শখের পাখির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাজরিগার পাখির ছেলে মেয়ে ও বয়স চেনার উপায় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ছেলে মেয়ে চিনতে পারলেও বয়সটা চিনতে পারি না। সকল জাতের বাজরিগার পাখির ছেলে মেয়ে ও বয়স চেনার উপায় নিয়ে আলোচনা করব। বিশেষভাবে অ্যালবিনো, লুটিনো এবং পাইড নিয়ে আলোচনা করব, কারণ আপনারা সাধারণভাবে ক্লাসিক বাজরিগার পাখির মেল ফিমেল চিনতে পারলেও অ্যালবিনো, লুটিনো ও পাইড বাজরিগার পাখির মেল ফিমেল চিনতে পারেন না। অতি সহজে কিছু পিকচার দিয়ে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে বয়স এবং মেল ফিমেল নির্ণয় করবেন। আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা করেন কি, সম্পূর্ণ ভিডিওটি না দেখে আমার কমেন্টে কমেন্ট করেন, তখন আমি দেখতে পাই যে বিষয়টি আমি ভিডিওতে ক্লিয়ার করেছি আপনি ওই বিষয়টিই স্কিপ করেছেন এবং ওই বিষয়টি জানার জন্য কমেন্ট করেছেন। এই কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি মেল ফিমেল এবং বয়স নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। শুধু আপনি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি এখনই শুরু করে দেব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শুরুতেই আমরা ক্লাসিক বাজরিগার পাখির মেল ফিমেল নিয়ে আলোচনা করব। এখন চিত্রে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাসিক বাচ্চা ছেলে পাখি। ক্লাসিক বাচ্চা ছেলে পাখির নাকের রং থাকবে গোলাপি এবং চোখে কোনো রিং থাকবে না এবং মাথায় ডোরাকাটা দাগ থাকবে। আপনারা এই চিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই পাখিটির নাকের কালার গোলাপি, চোখে রিং নেই এবং মাথায় ডোরাকাটা দাগ আছে। সুতরাং এই পাখিটি হচ্ছে ক্লাসিক বাচ্চা ছেলে পাখি। এরপর এখন আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি হচ্ছে ক্লাসিক বাচ্চা মেয়ে পাখি। ক্লাসিক বাচ্চা মেয়ে পাখির নাকের কালার থাকবে সাদা অথবা সাদার উপরে হালকা নীল থাকবে, চোখে কোনো রিং থাকবে না এবং মাথায় ডোরাকাটা দাগ থাকবে। এই লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই পাখিটি হচ্ছে মেয়ে পাখি। অর্থাৎ ক্লাসিক পাখির ক্ষেত্রে ছেলে পাখির নাকের কালার থাকবে গোলাপি এবং মেয়ে পাখির নাকের কালার থাকবে সাদা অথবা সাদার উপর হালকা নীল। এরপরে চলুন আমরা জেনে নেই ক্লাসিক বাজরিগার পাখির অ্যাডাল্ট মেল ফিমেল। এখন চিত্রে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাসিক অ্যাডাল্ট ছেলে পাখি। ক্লাসিক অ্যাডাল্ট ছেলে পাখির নাকের কালার থাকবে গাঢ় নীল, চোখে স্পষ্ট একটি আইরিং থাকবে, মাথায় কোনো ডোরাকাটা দাগ থাকবে না। অর্থাৎ মাথায় এক কালার সাদা অথবা হলুদ রং থাকবে, মাথায় কোনো ডোরাকাটা দাগ থাকবে না এবং চোখে স্পষ্ট আইরিং থাকবে। এটা দেখে বুঝতে পারবেন পাখিটি অ্যাডাল্ট এবং নাকের গাঢ় নীল কালার দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে মেল পাখি। এরপরে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডাল্ট ক্লাসিক মেয়ে পাখি। এর নাকের কালার হবে সাদা বা বাদামি, চোখে স্পষ্ট আইরিং থাকবে এবং মাথায় কোনো ডোরাকাটা দাগ থাকবে না। মাথায় ডোরাকাটা দাগ নেই, মাথার কালার হবে সাদা অথবা হলুদ এবং চোখে স্পষ্ট আইরিং থাকবে। এটা দেখে বুঝতে পারবেন যে পাখিটি অ্যাডাল্ট এবং সাদা বা বাদামি কালার নাকের, এটা দেখে বুঝতে পারবেন যে পাখিটি হচ্ছে ফিমেল পাখি। আশা করি ক্লাসিক বাজরিগার পাখি চেনার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা অ্যালবিনো বাচ্চা ছেলে পাখি নিয়ে আলোচনা করব। লুটিনো এবং অ্যালবিনো একই কথা, একই বৈশিষ্ট্য থাকবে। অ্যালবিনো বা লুটিনো বাচ্চা ছেলে পাখির নাকের কালার থাকবে গোলাপি। অর্থাৎ বাচ্চা ছেলে পাখির সব জাতের নাকের কালার থাকবে গোলাপি। নাকের কালার যদি গোলাপি থাকে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাচ্চা ছেলে পাখি এবং চোখে কোনো আইরিং থাকবে না। এরপরে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালবিনো বা লুটিনো বাচ্চা মেয়ে পাখি। মেয়ে পাখির নাকের কালার থাকবে সাদা বা সাদার উপর হালকা নীল এবং চোখে কোনো আইরিং থাকবে না। এরপরে আমরা আলোচনা করব অ্যালবিনো লুটিনো অ্যাডাল্ট পাখি চেনার উপায় নিয়ে। চলুন এরপর আমরা
অ্যালবিনো লুটিনো অ্যাডাল্ট ছেলে পাখির বৈশিষ্ট্যগুলো দেখে নিই। অ্যাডাল্ট ছেলে পাখির নাকের রং থাকবে গোলাপি, অর্থাৎ অ্যালবিনো লুটিনোর ক্ষেত্রে ছেলে পাখির নাকের রং বাচ্চা অথবা ছেলে উভয় অবস্থায় নাকের রং থাকবে গোলাপি। শুধুমাত্র আপনারা চোখের আইরিং দেখে চিনতে পারবেন যে এটি হচ্ছে অ্যাডাল্ট ছেলে পাখি। এরপরে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালবিনো লুটিনো অ্যাডাল্ট মেয়ে পাখি। অ্যাডাল্ট মেয়ে পাখির নাকের কালার হবে সাদা বা বাদামি এবং চোখে একটি স্পষ্ট আইরিং থাকবে। চোখে এই আইরিং এবং নাকের কালার সাদা এবং বাদামি দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাডাল্ট লুটিনো বা অ্যালবিনো মেয়ে পাখি। এরপরে আপনারা পাইড পাখির মেল ফিমেল এবং বয়স চেনার জন্য আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন। আসলে অ্যালবিনো লুটিনো এবং পাইড সেম। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদের ওই কমেন্টের উত্তর দেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের ন্যূনতম উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।